আমাদের এই দুইটা চোখ আল্লাহ দিয়েছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনু লা ইয়াবসিরুনা বিহা ওয়া লাহুম আযানু লা ইয়াসমাউন বিহা উলাইকা আল আনআম বল হুম আদাল ওয়া উলাইকা হুম আল গাফিলুন আল্লাহ পাক বলেছেন হিদায়াত দিয়েছিলাম উপলব্ধি করে নাই দুই চোখ দিয়েছিলাম দেখেনি চোখ দিয়েছিলাম দেখে নাই কান দিয়েছি শোনেনি এরা গবাধি পশুর মতো ছিল বরং তা আত্মনিপষ্ট ছিল দুই চোখ খোলেন কখন খুলবে আপনার ভিতরের চোখ কখন খুলবে যখন আপনার হৃদয়ের মধ্যে আল্লাহর নূর আসবে কি আসবে ভাই বাজারে কিনতে পাওয়া যাবে নূর কখন আসবে যখন আপনার মনের মধ্যে হিংসা দূর হবে আগে ইবতের সংস্কৃতি দূর করতে পারবেন অহংকার থাকবে না রিয়া থাকবে না মনের মধ্যে কারো প্রতি পরশ্রীকাতরতা থাকবে না কোন বিদ্বেষ থাকবে না মনটা হবে ফ্রেশ কলবুন আপনি আল্লাহর আদেশগুলো মেনে চলবেন সালাত পড়বেন তাহার্জুদ পড়বেন সাদাকা করবেন কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন আল্লাহর জিকির বেশি বেশি করবেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন দেন আপনার কলবে ইনশাল্লাহ নূর আসবে তখন আপনি দুই চোখ দিয়ে দেখতে পারবেন ইনশাল্লাহ